2022 সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল সম্পর্কে বিস্তারিত তথ্য ও সর্বশেষ অগ্রগতি। শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে একটি, তাই এ সম্পর্কে বাংলাদেশের মানুষের জানতে চাওয়ার আগ্রহ অনেক বেশি। আপনি যদি কর্ণফুলী টানেল সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিওতেই কর্ণফুলী টানেল সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই টানেল সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কর্ণফুলী টানেল বিভিন্ন নামে পরিচিত। এই নামগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু সুড়ঙ্গ। তবে কর্ণফুলী টানেলের আসল নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেল কর্ণফুলী নদীর 150 ফুট গভীরে নির্মিত হয়েছে। টানেলটি কর্ণফুলী নদীর দুই তীরকে সংযুক্ত করেছে। এই টানেল বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের মধ্য দিয়েই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসিসি এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। চট্টগ্রাম শহর প্রান্তের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হওয়া এই সুড়ঙ্গ নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর দক্ষিণ প্রান্তে পৌঁছেছে। কর্ণফুলী নদীর মধ্যভাগে কর্ণফুলী সুড়ঙ্গ অবস্থান করছে 150 ফুট গভীরে। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হবে 9,880 কোটি টাকা। 2016 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঢাকা সফরে এলে কর্ণফুলী টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 5,913 কোটি টাকা দিচ্ছে। বাকি অর্থায়ন করছে বাংলাদেশ সরকার। এক্সিম ব্যাংকের অর্থায়নের সুদের হার 2%। নদী টানেলটির নির্মাণ করছে চীনের নির্মাণ সংস্থা চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসিসি। এ প্রকল্পে দেশি বিদেশি প্রায় 1,200 লোক 3 শিফটে কাজ করছেন। পরামর্শ প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন কমপক্ষে 40 জন সেতু প্রকৌশলী। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রায় 25 জন। টানেল বোরিং মেশিন TBM দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। নদীর তলদেশে খননের মূল যন্ত্র হচ্ছে টানেল বোরিং মেশিন বা TBM, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টানেল বোরিং মেশিন। প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু দত্তাকৃতির এ TBM কর্ণফুলীর পতেঙ্গা পয়েন্ট থেকে মাটির কেটে কেটে এগিয়ে যায়, যা কোনো কোনো পয়েন্টে নদীর তলদেশের মাটি থেকেও 140 ফুট গভীর পর্যন্ত পাতালে ঢুকে যায়, যার মধ্যে দিয়ে তৈরি হয় সুড়ঙ্গ পথ। মেশিনটি নদীর উত্তর প্রান্ত থেকে পথ কাটা শুরু করে এবং দক্ষিণ প্রান্ত দিয়ে বের হয়। প্রকল্পের প্রকৌশলীরা জানান TBM মেশিনের ঠিক সামনে ধারালো কাটার রয়েছে, যা মাটি কাটতে কাটতে এগিয়ে যায়। কাটার মেশিন যখন মাটি কাটে তখন সব মাটি ও পাথর একটি পাইপের মধ্য দিয়ে আলাদা ট্রিটমেন্ট প্লান্টে চলে যায়। পেছন দিক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কংক্রিটের এক একটি সেগমেন্ট ঢুকে চারিদিকে গোলাকারের শক্ত দেয়াল তৈরি করে, ফলে মেশিন যত এগোবে ততই আকাশ পাবে টানেল। চীনের জিয়াংশু প্রদেশের জিনজিয়াং শহরে টানেল সেগমেন্ট কাস্টিং প্লান্টে সেগমেন্ট নির্মাণ করা হয়। প্রতি 8টি সেগমেন্টে 2 মিটারের একটি রিং তৈরি হয়। প্রতিদিন এভাবে 4 থেকে 5 মিটার করে টানেল তৈরির কাজ হয়। পুরো টানেল তৈরি করতে 20,000-এর বেশি সেগমেন্ট লেগেছে। প্রথম যাত্রায় পতেঙ্গা থেকে শুরু করে TBM মেশিনটি আনোয়ারা অংশে শেষ হয়, যা 2 লেনের একটি টিউব সড়ক হয়। সেটি শেষ হলে TBM আনোয়ারা প্রান্ত থেকে নদীর তলদেশে ঢুকে আরেকটি 2 লেনের সড়ক খোদাই করে পতেঙ্গা অংশে বের হয়। এভাবে 2টি টিউব 4 লেনের সড়ক পথ তৈরি করে। টানেলটির মূল দৈর্ঘ্য 3.43 কিলোমিটার হলেও এর সঙ্গে 5 কিলোমিটারের বেশি সংযোগ সড়ক যুক্ত হবে। নদীর তলদেশ দিয়ে 2টি টিউবে 4 লেন টানেল সড়ক নির্মাণ করা হয়েছে। এর পূর্ব ও পশ্চিম পাড়ে
5 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। এরই মধ্যে সংযোগ সড়ক প্রকল্পের কাজও শেষ হয়েছে। নদীর পূর্ব ও পশ্চিম উভয় পাশেই সংযোগ সড়ক সহ এই প্রকল্পের দৈর্ঘ্য 9.33 কিলোমিটার। এর মধ্যে আনোয়ারা প্রান্তে 700 মিটারের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, যা আনোয়ারা চাতুরি চৌমুহনিতে এসে চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের সঙ্গে মিলিত হবে। টানেলের প্রবেশ প্রান্ত মিলিত হবে নগরীর পতেঙ্গা নেভাল একাডেমি পয়েন্ট থেকে। গড়ে উঠবে সাংহাইয়ের মডেলে 1 সিটি 2 টাউন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, টানেল দিয়ে বছরে প্রায় 63 লাখ গাড়ি চলাচল করবে। চালুর 3 বছর পর ওই সংখ্যা দাঁড়াবে 76 লাখে। চালুর প্রথম বছরে চলাচল করা গাড়ি প্রায় 51% হবে কন্টেনারবাহী ট্রেলার। এবং বিভিন্ন ধরনের ট্রাক ও ভ্যান। বাকি 49%-এর মধ্যে 13 লাখ বাস, মিনি বাস ও মাইক্রোবাস এবং 12 লাখ কার, জিপ ও বিভিন্ন ছোট গাড়ি থাকবে। শুধু দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।